আল্লামা মুফতি আবু নাসির জাহাজী হুজুর মাদ্রাসিবুল আলীকে, যিনি অত্যন্ত উদারতায় আন্তরিকতায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের যে আমাদের মাঝে যে অন্তদ্বন্দ্ব বিভিন্ন ধরনের অভিমান ছিল, সকল অভিমানগুলোকে মিটিয়ে বিজয়নগরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তিনি উদাহরণ রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নবীর মহব্বত নিয়ে ঐক্যবদ্ধ হতে পারার নামই হলো আশিক রাসুল। তো আজকে বিজয়নগরবাসী আশিক রাসুলের প্রমাণ রেখেছেন বৃষ্টির মধ্যে দুই আড়াই ঘন্টা ঢাকা টু সিলেটের রাজপথ দখল করে এবং অত্যন্ত প্রাণবন্ত ধৈর্য আর আন্তরিকতার সাথে এই জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে এই মুহূর্তে চান্দরা ডাক বাংলায় আমরা একত্রিত হয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মোনাজাতের মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ করব। আমি আপনাদের সামনে এতটুকু কথা বলতে চাই, আমাদের মাঝে কি আর কোনো ভাগ আছে? আমাদের মাঝে পারস্পরিক কোনো হিংসা আছে? কোনো ধরনের অভিমান আছে? আমাদের এই ভালোবাসা এই ঐক্য কি আজীবন থাকবে? আজীবন থাকবে? আমরা একা একা তেমন বেশি করতে পারবো না, কিন্তু যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইতিহাস পাল্টে দিতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাংলার জমিনে আউলিয়া কারামদের ভালোবাসা আর আউলিয়া কারামদের মহব্বত জারি এবং সারি করতে পারবো, ঠিক কিনা? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এই বাংলার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা ঘরে ঘরে পথ পথ করে উঠবে, ঠিক কিনা? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাংলা রাজপথ থেকে মস্তক পর্যন্ত কেঁপে উঠবে। আমি দত্তহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, অতীতে যা হবার হয়ে গেছে এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনটিভ গভর্নমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি চন্দ্র ডাক বাংলা থেকে। আপনি হয়তোবা নিজেও জানেন যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর নবীগণ এবং এই দেশে মদিনাওয়ালার প্রেমের কথাগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিতে গিয়ে এই আমাদের কানে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা কিন্তু মদিনাওয়ালার মহব্বত পেয়েছি, কথা বলেন ঠিক? তো সেই আল্লাহর ওলিদেরকে আমরা যদি ধারণ করি, এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ, এই দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই নাই, এই দেশে কোনো হিংসার ঠাঁই নাই, এই দেশে কোনো কাটাকাটির স্থান নাই, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের নিজেদের অবস্থান জানান দিতে হবে। অনেকে মনে করে আমরা শান্তিপ্রিয়, অনেকে মনে করে আমরা রাস্তায় গাড়ি চড়া ভাঙ্গি না, অনেকে মনে করে যে আমরা আন্দোলন করি না, অনেকে মনে করে যে আমরা জ্বালাও পড়াও করি না, এই জন্য মনে হয় আমরা দুর্বল। আসলে কি আমরা দুর্বল? আসলে কি আমরা দুর্বল? আমরা কি দুর্বল? আমাদের অন্তরে নবীর মহব্বত আছে, আমাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত আছে। এক দফা এক দাবি, ইন্টারিম গভর্নমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, গতকালও ঢাকার রাজধানীতে লক্ষ লোক নিয়ে আমি সেখানেও সময় টিভি এবং চ্যানেল আইকে ইনফর্ম করে আমি জানান দিয়েছি। আজকে আমি জানান দিতে চাই, অনতিবিলম্বে যদি আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করা না হয় তাহলে এই সুন্নি জনতা ঘরে বসে থাকবে না, এদের ভাব কেউ ধাবায় রাখতে পারবে না। সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, ওরা যখন নেমে যাবে থামা রাখতে পারবেন না। লাস্ট কথা হলো, আপনি মন্দিরে যখন টুকিটাকি মন্দিরে যখন আক্রমণ হয় আমি দেখি খুব ইন্ডিয়ান গভর্নমেন্ট দপ্তরি অনুষ সাহেব খুব সুন্দর করে গিয়ে বলেন, এই দেশটা সবার, আপনারা সংখ্যালঘু নয়, আপনারা বাংলাদেশি, আপনাদের অধিকার আছে। তাহলে আপনি যদি মন্দির পাহারা দেন আর পরিদর্শন করেন তাহলে মাজার গুলো যে প্রকাশ্য বুলডোজার দিয়ে ভাঙ্গা ফেলা ভেঙে ফেলা হচ্ছে এবং গতকালে এই মাজারের ভিতরে আল্লাহর ওলির মাজারের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এই পর্যন্ত কোন উপদেশ থেকে দেখলাম না, একটা নিন্দা জানানো পর্যন্ত আল্লাহ বলেন থেকে সেখানে পরিদর্শন করে আইন প্রণয়ন করেন,
যারা এইভাবে মাজার উপেন টানছে, আমরা মাঝে মাঝে শুনতে পারি প্রশাসন থেকে বলে আমরা তদন্ত করতেছি। আরে উপেনে যেখানে মাজার ভাঙবে সেখানে তদন্ত করার আর কি আছে? আপনারা যদি এই সমস্ত ভুয়া কথা বলে আমাদেরকে নয় আশ্রয় দিয়ে বুঝাইতে চান, তাহলে আল্লাহ যেইভাবে আল্লাহ নবীর মাজারে আক্রমণ করেছে, আমরা রাজপথে তাদের হাত ভেঙে দিয়ে আল্লাহ নবীর মাজারে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, একসাথে মিলে থাকবেন। ওই যে আমার এক ভাই আমার ধন্যবাদ দিছে, তাহির যে আসছে উনারে ধন্যবাদ। আমি এই কথাটা আনন্দের সাথে কষ্ট পাইছি। ইতিহাস পাল্টাবো, নবীর মহব্বতের পতাকা উড়াবো। ভালো থাকুন বিজয়নগর বাসী, ভালো থাকুন ব্রাহ্মণবাড়িয়া বাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।